রাজধানী যাত্রাবাড়িতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহতের মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল নেতা লেখক শাহরিয়ার কবিরকে আরও দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে রিমান্ড মঞ্জুর করে। এর আগে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় অসুস্থতা বিবেচনায় শাহরিয়ার কবিরের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী। অপরদিকে মামলা সুষ্ঠু তদন্তে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুনানি শেষে তার দুই দিনের রিমান্ডের আদেশ হয়। 17 সেপ্টেম্বর রাজধানী মহাখালী থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়। এর আগে কাজের মেয়ে লিজা আক্তারকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার হত্যা মামলায় তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।